তৃণমূল কংগ্রেসের সাংসদ মহামিত্র কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত হয়ে ডকুমেন্টারির ছবি কালির পোস্টার প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মহামিত্র বলেন, কালির অনেক রূপ, আমার কাছে মা কালী মাংস মদ খাওয়া দেবী। যদিও মহামিত্রের এই মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেনি তার দল তৃণমূল, এমনকি দলের তরফে মহুয়ার মন্তব্যের নিন্দাও করা হয়েছে। ইতিমধ্যে মহামিত্রর এই বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদের সোচ্চার হয়েছে গেরুয়া শিবির। রবিবার শিলিগুড়ির ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর ফাঁড়িতে ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়িকা শিখা চ্যাটার্জি এবং বিজেপির কর্মীরা মিলে পক্ষ একটি অভিযোগ দায়ের করেন। ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়িকা শিখা চ্যাটার্জি বলেন, মহামৈত্র ইচ্ছাকৃতভাবে আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন, মা কালীকে অপমান করার জন্য এমন বক্তব্য রাখা হয়েছে। বর্তমানে সমগ্র পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক হিংসা চলছে এবং সম্পত্তি ধ্বংস করা হচ্ছে, পুলিশ ঠিকমতন কাজ করছে না। তিনি আরো বলেন, এই পরিস্থিতিতে মহামৈত্রের বক্তব্য পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে। মত প্রকাশের স্বাধীনতা নামে হিন্দু ভাবাবেগে আঘাত করার কোন অধিকার কারণ নেই। মহামৈত্রীর বক্তব্য বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতাকে বাড়িয়ে তুলবে। এক্ষেত্রে তৃণমূল সাংসদের বিরুদ্ধে আজ শিলিগুড়ি আশিঘর ফাঁড়িতে রবিবার একটি মামলা দায়ের করা হয়। মুকু শর্মা কিছু একটা বলল, মানে তখন মানে পৃথিবী উল্টে যায় এমন অবস্থা। আজকে মহামৈত্র যখন বলছে আমাদের সকলের আরাধ্য হিন্দুদের দেবতা মা কালী, সকলের আরাধ্য দেবতা, তার সম্পর্কে যে কটূক্তি করেছেন যা তুলনাহীন, তো সেই কারণে আজকে তার নামে কিন্তু আমরা এফআইআর করলাম। যদি আজকে নুপুর শর্মার নামে ওইরকম গন্ডায় গন্ডায় এফআইআর পড়তে পারে, মহুয়া মৈত্রর নামে কেন পড়বে না?